শান্তিপুর শহরের প্রধান রাস্তার পিডব্লিউডি এক্তিয়ারভুক্ত জায়গা ঘিরে নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসী। নদিয়ার শান্তিপুর শহরের NS রোড ন্যাশনাল হাইওয়ের সাথে সমন্বয়কারী মূল একমাত্র প্রধান রাস্তা। ওই রাস্তা থেকে শান্তিপুর বিবাদী নগর এলাকায় ঢোকার মুখে জয়ন্ত দেবনাথের বাড়ি। এলাকাবাসীর অভিযোগ, জয়ন্তবাবু এর আগেও পৌরসভার ড্রেন নিজের বাড়ির মধ্যে রেখে সীমানা দিয়েছেন স্থায়ীভাবে। এবার সেই সীমানা পাকাপাকি করতে প্রাচীর নির্মাণ এবং গেট নির্মাণের প্রস্তুতি নিলে বাধে বচসা। জয়ন্তবাবু জানান, অনেকেই পিডব্লিউডি জায়গায় ব্যবহার করে, এক্ষেত্রে অন্যায় কিছু নয়। এলাকাবাসীর দাবি, ব্যবহার করা এবং স্থায়ীভাবে নির্মাণ কাজের মধ্যে পার্থক্য অনেক। ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ঘটনাস্থলে শান্তিপুর পৌর প্রশাসক মন্ডলীর সদস্য যতন সরকার এসে পৌঁছান। এ বিষয়ে পৌরসভার পিডব্লিউডির সাথে কথা বলা হয় এবং কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। এলাকাবাসী যতন বাবুর কথায় আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয়। তবে পিডব্লিউডিকে লিখিত অভিযোগ জানান এলাকাবাসী। আমরা এই রাস্তাটা ব্যবহার করি, টোটাল এই রাস্তাটা হচ্ছে 11 ফুটের রাস্তা টোটাল এই রাস্তাটা। এবার এখান থেকে চার চাকা গাড়ি ঢোকে, সব রকম গাড়ি ঢোকে, পৌরসভার বড় বড় গাড়িগুলো এখান থেকে ঢোকে। মানুষের বাড়িতে যদি কোনো সমস্যা হয়, ডেলিভারি পেশেন্ট থেকে শুরু করে টোটালটাই আমরা এই রাস্তাটা ব্যবহার করি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উনি পিডব্লিউডির উপরে এখানে একটা পিলার করছে। এবার আমরা পাড়াগতভাবে এলাকাগতভাবে আমি এখানে আমরা বাধা দিচ্ছি যে এখানে যাতে পিলারটা না হয়, উনি এখান থেকে 2 ফুট ছেলে পাঁচিলটা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ পিডব্লিউডির জায়গায় উনি অবৈধভাবে উনি কেন করবে? ওনার এখানে সামনের ফান্ড হলো উনি পৌরসভার যে ড্রেনটা করা হয়েছে, উনি ড্রেনটা পর্যন্ত স্ল্যাব দিয়ে ঢেলেছে। তবু আমরা পৌরসভায় অবজেকশন করিনি, কারণ জানি এলাকাবাসীর মানুষ অবজেকশন করলে সমস্যায় পড়বে, সেটা আমরা করিনি। কিন্তু এটা রাস্তার উপরে যেহেতু হচ্ছে, পিডব্লিউডির উপরে আমাদের রাস্তাটা ক্লোজ করে এটা করা হচ্ছে, আমাদের রাস্তাটা কমে যাবে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো না, সাধারণ মানুষ আমরা যেতে আসতে পারবো না। সেই জন্য আমরা এই রাস্তাটা প্রতিবাদ জানাচ্ছি, যাতে এটা বন্ধ হয়। আমরা বন্ধ যদি না করে উনি, আমরা উচ্চ থেকে উচ্চতর জায়গায় যাব, আমরা এটা করতে দেব না। সমস্যাটা পাড়ার যখন এরা চেয়ে যে টার্নিং, যেটা টার্নিং রাস্তা, আমি চাচ্ছি নর্মাল একটা ফ্ল্যাট তুলে জায়গাটা পাকাপোক্ত ঘিরে নিতে। এই গেট হবে, গেট জাস্ট গেট তো যেই জায়গা, এটা আমার একটা প্রজেক্ট, নিউম্যাক্স অ্যান্ড কোম্পানি পার্মানেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটা অফিস বিল্ডিং, অফিস বিল্ডিং এর গাড়ি ফাড়ি পার্কিং থাকবে, যে গাড়ি ফাড়ি যাতে লোকের ঠোকের সাথে টাচ না হয়, পাড়ার লোকের সাথে টাচ না হয়, সেই পজিশনে এটা একটা পাকাপোক্ত করা হয়েছিল। তো এই প্লেটটা কি আপনার নিজের জায়গায়? এই প্লেটটা পিডব্লিউডির জায়গায়, পিডব্লিউডির জায়গায় পুরো বাজার, পুরো রাস্তা, এদিকে লোকনাথ মন্দির, এদিকে টোটাল এ টু জেড পিডব্লিউডির উপরে করা লাইনটা। পিডব্লিউডি যখন বলবে তখন প্ল্যান অলরেডি উঠে যাবে, যখন তাদের কাজে দরকার হবে। পিডব্লিউডির জায়গায় তার মানে করা যায়, পিডব্লিউডির জায়গায় পিলার নর্মাল একটা পিলার তোলা যায়, কনস্ট্রাকশন হয় না, এটা কোনো অসুবিধা নেই। আপনি অসুবিধা নেই, আপনি পিডব্লিউডির অনুমতি নিয়েছেন? আমি পিডব্লিউডির অনুমতি আমাদের লাগে না, সারা বাজার লাগছে না, সারা এখানে নর্মাল দোকান লাগছে না, আমরা পারমানেন্ট দোকান, আমরা পারমানেন্ট চেয়েছি ট্যাক্স আর পিলার একটা। আচ্ছা, পিলারটা হবে 5x5, সেটা তো কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হয় না। কিন্তু এলাকাবাসী যে অভিযোগ করছে, এলাকাবাসী অভিযোগ হতে পারে, আমি ছেড়ে ছেড়ে পজিশনে সবার জায়গা বেশি দরকার হয়, এবার আমি যখন বলেছি তখন আরও জায়গা দরকার হয়। এবার দেখুক আমার পজিশন ফ্রন্ট আমি করেছি কিনা, ফ্রন্ট থেকে আমি 6 ফুট পিছিয়ে করেছি, এটা অবজেকশন থাকতে পারে না। কি নাম আপনার এই জায়গাটার? নাম আমার জয়ন্ত দেবনাথ। আর এই জায়গাটার নাম? নিউ ম্যাক্স অ্যান্ড কোম্পানির অফিস না, এই পাড়াটার নাম বিবাদীনগর পাড়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।